बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय भाई ओ बोनेरा, आशा करी आल्लाहर अशेष रहमते आपनारा सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह आमिओ आपनादेर दोआय अनेक भालो आछि। प्रिय भाई ओ बोनेरा, आजके आमरा जानबो भूलेओ जे तीनटी पद्धतिते मिलन करबेन ना, एते आपनार जौवन द्रुत नष्ट हये जेते पारे, एमनकि द्रुत मृत्युओ होते पारे। এই ভুলগুলো যেন আর না হয় এবং আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তার জন্য আমাদের আজকের এই ভিডিওটি। আমরা জেনে নেই যে তিনটি পদ্ধতিতে মিলন করবেন না। প্রথমত, স্ত্রীকে উপর থেকে মিলন করতে বলেন এবং মিলন কর্ম ও স্ত্রীর উপরেও ছেড়ে দেন। যার যে কাজ নয় তাকে সেই দায়িত্ব দিলে ফলাফল কখনোই মঙ্গলজনক হবে না, এমনকি এর ফলে স্থায়ী বা অস্থায়ীভাবে অনেক পুরুষের পুরুষত্ব হারাতে পারেন এবং অতীতে বহু মানুষ এভাবেই তাদের পুরুষত্ব হারিয়েছে। স্ত্রীকে নিচে রেখে বা সাইডে রেখে বা পাশে রেখে মিলন করার চেষ্টা করবেন, কিন্তু পুরুষের বিশেষ অঙ্গের উপরে স্ত্রীকে রেখে মিলন করবেন না। দ্বিতীয়ত, মিলনের সময় একটানা মিলন করবেন না, এতে আপনি মিলনের সময়কাল কম পাবেন, যার ফলে আপনার স্ত্রী অসন্তুষ্ট হতে পারে। কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের জন্য আপনি বিশ্রাম নিতে পারেন, এতে করে আপনার মিলনের সময়কাল দীর্ঘ হবে। তবে খেয়াল রাখবেন বিশ্রাম যেন দীর্ঘ না হয়, কারণ একজন নারীর উত্তেজনা ভাব একবার চলে গেলে তা আবার প্রথম থেকে শুরু করতে হয়, আবার নতুন করে তাকে উত্তেজিত করতে হয়। তৃতীয়, মিলনের সময় কখনোই স্ত্রীর পায়ুপথে মিলন করবেন না, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। এতে করে পেছনের রাস্তায় থাকা জীবাণুগুলো পুরুষের বিশেষাঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যেমন পুরুষের গনোরিয়া হতে পারে, নারী পুরুষ উভয়ের অশ্বরোগ হতে পারে, কিংবা পায়ুপথের সেই পাতলা আস্তরণ ফেটে গিয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।